একজন আরেকজন এই দুই বন্ধু একজন হলেন ধনী আর একজন গরিব ছিল এই বর্ণনাটা দুর্বল আপন ভাই তারা ছিল বর্ণনাটা কি দুর্বল আসলে বন্ধু ছিল এটা বলাই সতর্কতা এক বন্ধুর টাকা পয়সা অনেক খুব মন দিয়ে শোনেন কেমন এক বন্ধুর দুইটা আঙ্গুরের বাগান আছে দুই এটা লাগবে না বন্ধ করে দেন আওয়াজ হইতেছে দুই পাশে এই দেখেন এক বন্ধুর দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান এটা কিন্তু গল্প না এটা কোরআনে আল্লাহ বলবে আগে মন দিয়ে বুঝেন না হয় কোরআন বুঝবেন না এক বন্ধু যিনি ধনী বন্ধু তার এই দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান তাহলে দেখেন তো আপনারা দুইটা আঙ্গুরের বাগান এই আঙ্গুরের বাগান দুইটা আর চারো পাশে খেজুর গাছ এটাও বলবে আল্লাহ কোরআনে তাহলে দুইটা আঙ্গুরের বাগান আর চারোপাশে কি গাছ খেজুর গাছ আঙ্গুরের দুই বাগানের মাঝখানে এই যে আঙ্গুরের দুই বাগানের মাঝখানে আবার ফসলি তাহলে এবার আপনারা বলেন দুই পাশে কি আঙ্গুরের বাগান এই আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ আর আঙ্গুর বাগান যে দুইটাই দুইটার মাঝখানে কি আছে ফসলি জমিন আছে এই ফসলি জমিনগুলাতে পানি দেওয়ার জন্য খেজুর গাছে পানি দেওয়ার জন্য ওই বাগানের আশেপাশে আবার ছোট্ট ছোট্ট সুন্দর নহর আছে যেন এখান থেকে পানি তুলে তুলে দেওয়া যায় ওই ব্যক্তির এই জমিনের মধ্য থেকে খেজুর গাছ থেকে আর এই দুইটা ফলের বাগান থেকে প্রচুর পরিমাণে ফল পায় ফসল পায় খেজুর পায় তার নেয়ামতের কোনো শেষ নাই এটার মধ্যে বসার জন্য তার সুন্দর সিংহাসনও আসে যেন সে তার বাগানে আইসা বসতে পারে এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন এক ধনী বন্ধু তার দুই পাশে দুইটা বড় বড় কিসের বাগান আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ দুই আঙ্গুরের বাগানের মাঝখানে কি জমিন ফসলি জমিন আবার আশেপাশে পানি দেওয়ার জন্য খালের মতো যে যেরকম দুনিয়াতে দেখি আমরা ছোট ছোট নহর আছে এতটুকু বুঝছেন নি সবাই আচ্ছা এখন এই ব্যক্তির একটা গরিব বন্ধু আস ওই গরিব বন্ধু যখন তার কাছে দেখা করতে আসছে তখন এই ধনী বন্ধু কয় কিরে বেটা তুই কি করলি জীবনে কয় কেন কি আমার কি পরিমাণ সম্পদ তাই তাইতো তোর তো কিছুই নাই দেখেন কি কয় বলতে বলতে এক বলে আমার যে পরিমাণ সম্পদ এগুলা কখনো ধ্বংস হবে বলে আমি মনে করি না আপনারা কন্থ এই যে আমি আপনি বৈশা রেছি আমরা চিরদিন বেঁচে থাকবো আমাদের বাড়ি গাড়ি সম্পদ চিরদিন বেঁচে থাকবে শেষ হয়ে যাবে বলবো ঠিক না আচ্ছা এলো এক নাম্বার কথা কোন বন্ধুর কথা আমার সম্পদ শেষ হবে না ধনী বন্ধু দুই নাম্বার ধনী বন্ধু কয় দোস্ত তোরা খালি কেয়ামত কেয়ামত বলস কেয়ামত কোন দিন হবে বলে আমি বিশ্বাস করি না এগুলো দুই নাম্বার ধনী বন্ধুর কথা তিন নাম্বার কয় দোস্ত কেয়ামত যদি কোনো দিন হয়েও যায় তোর কথা অনুযায়ী আমি তো বিশ্বাস করি না কিন্তু তোর কথা অনুযায়ী যদি হয় তারপরে কি হবে কয় তারপরে রবের কাছে যেতে হবে আবার রবও বিশ্বাস করে না তোর কথা অনুযায়ী যদি কেয়ামত হয় আর রবের কাছেও যদি যাই তাহলে এইখানে আমার যে দুইটা আঙ্গুরের বাগান না। এর চাইতে আরো বড় বাগান সে দিবে দিবে আমাকে আর আমি বিশ্বাস করি না যদি আমার যে এই অনুযায়ী কিছু এটা হলো ধনী বন্ধুর বক্তব্য তাহলে কয়টা খারাপ কথা বলছে তিনটা আমার এই বাগান ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না কেয়ামত কখনো হবে বলে আমি বিশ্বাস করি না রব বলতে কিছু নাই থাকলেও আমি যদি তার কাছে যাই আমার যে মর্যাদা এই মর্যাদা দেইখাই রব আরো বেশি দিতে বাধ্য হবে আমার এটা হলো দনী বন্ধুর বক্তব্য এটা কোনো গল্প নয় কোরানে ঠিক এইগুলোই বলছে আল্লাহ দেখেন কি বলে আল্লাহ ওলাহু মাসাল রজুল এই নিজে আল্লাহ লিহাদি হিমা জনী মিনাব ওয়া হাফাফনাহুমা বিনাফলি হু মাঝে আল্না বাইনাহুমা জরা নবী আপনি তাদের সামনে বর্ণনা করেন ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত জালনা লি আহাদিহিমা জান্নাত যে দুইজনের একজনকে আমি আল্লাহ দুটি আঙ্গুরের বাগান দিলাম জালনা লি আহাদিহিমা আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে মিন আনা আমি তাদের দুইজনের একজনকে জান্নাতাইন জান্নাতাইনি মানে দুইটা বাগান মিন আনাব আনাব মানে আঙ্গুর আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিলাম এখন আপনারা বলেন আঙ্গুরের বাগানের চারপাশে জানি কি হ্যাঁ বলতে হবে কিন্তু জানি কি আল্লাহ বলেন আমি এই দুই বাগানের চারো খেজুর গাছ দ্বারা ঘেরাও করলাম তাহলে বাগান দুইটাকে খেজুর গাছ দ্বারা বেষ্টন করে ঘেরাও করলাম তো দেখতে খুব সুন্দর দেখা যায় চারো খেজুর গাছ মাঝখানে দুইটা বাগান এরপরে আপনারা বলেন দুই বাগানের মাঝে জানে কি আহ ওয়াজে আল্না বা ইনাঘুমা দুই বাগানের মাঝখানে আমি আল্লাহ আবার ক্ষেত খামার করে দিলাম এবার দেখেন কি কয় কিল তাল জেন্না তাইনি আকাত উপুলা দুই বাগান প্রচুর পরিমাণ ফল দেয় ফসল দেয় ওয়ালাম তজলিমিন হুশাই আহ সামান্য কম করে না। দুই বাগান যথেষ্ট ফল ফসল দেয় ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা দুই বাগানের মাঝে মাঝে আমি আবার নহর করে দিয়েছি সুন্দর সুন্দর নহর তো এই অবস্থায় আল্লাহ ওই ধনী বন্ধুর বাগানের কথা পেশ করলেন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাল জান্নাতাইন আতাত উকলাহা ওয়ালাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাভিরু ওয়া কানালাগুস আমার ধনী বন্ধুর প্রচুর ফসল হয় সম্পদ হয় কলালি স হেবিহি ও হুই হা বিরু ধনী বন্ধু গরিব বন্ধুকে কথার ছলে বলে আনা আৎসারু মিনকা মালা আজ্জু নাফার আমি তোমার চাইতে আৎসারু মিনকা মালা সম্পদ আমার বেশি ও আ আজ্জু জনবল আমার বেশি আমি তোমার চাইতে সম্পদেও বেশি ও আজরু না আমি তোমার চাইতে জন বলেও অধিক শক্তিশালী বলেন নাউজ দুনিয়াতেও দেখবেন যাদের টাকা আছে তাদের পিছনে লোক সংখ্যা কম না বেশি বেশি তো ধনী বন্ধু কয় তোমার চাইতে আমার টাকাও বেশি আবার তোমার চাইতে আমার জনগণের শক্তিও বেশি এই কথা বইলা এবার ধনী বন্ধু গরিব বন্ধুরা নিয়ে বাগানে প্রবেশ করছে ওয়া দাখলা জান্নাতা হুয়া হুয়া জলি মল্লিনাফসি ধনী বন্ধু তার বাগানে প্রবেশ করলো এমন অবস্থায় নিজের উপর জুলুম করছে এরমানি সে অবিশ্বাস করে সে ঈমান রাখে না আর কুফরি করে এই অবস্থায় বাগানে প্রবেশ করছে করার পর কি কয় দেখেন কলা মা আজুল্লো আন কাবিদাহা জিহি আবাদা দা ধনী বন্ধু কয় আমি বিশ্বাস করি না কখনো আমার এই বাগান ধ্বংস হবে এই গল্পটা আগে বলছিলামনি এই যে কোরআন আসছে

এরপরে তিন নম্বর কথাটা জানি কি ছিল যদি রবের কাছে যাই রত বিশ্বাস করে না ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লা আজিদন্না খায়র রাব্বিন হামুন ক্বালাবা আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হয় লা আজিদন্না খায়র রাব্বিন হামুন ক্বালাবা তাহলে ওই রবের কাছে এর চাইতে আরো বেশি আমি পাবো আরো উত্তম পাবো বলেন নাউযু বিল্লাহ এই কথা ধনী বন্ধুর বক্তব্য এবার গরিব বন্ধু কি বলে দেখেন

তোমাকে একটা একদম সঠিক মানুষ হিসাবে পরিণত করলেন এই আল্লাহকে তুমি অস্বীকার করলা বন্ধু আল্লাহ রব্বি আমার বিশ্বাস হলো আমার রব হলেন আল্লাহ বলেন ইমানদারদের রব আমাদের বিশ্বাস আমাদের রব তো এবার ধনী বন্ধুকে গরিব বন্ধু কয়

আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করি না আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না আমার রবের সাথে আমি শিরিক করি না বলেন আমার সাথে সবাই বলেন বুঝে শুনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আড়ালে আড্ডালে জলে স্থলে ভুলেও শিরিক করার কল্পনাও যেন না আসে করা তো দূরে কল্পনাটাও যেন না আসে শিরিক করে না শিরিক সারা কবরে যান ইমান নিয়ে যান হইতে পারে বিভিন্ন অপরাধের কারণে সাজা ভোগ করবেন কিন্তু খালি ইমানটা একটু নিয়ে যান ইনশাল্লাহ একদিন জান্নাত পাবেন আমি মাহফিলে প্রশ্ন উত্তর দিই না প্রশ্ন দিয়ে না জানো এটা জানেননি আমি যে উত্তর দিই না আসেনি কোনো ভিডিওতে কথাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলতে আমি আসলে অতটুকু যোগ্যতা হয়নি এখন ডাইরেক্ট মাহফিলে প্রশ্ন উত্তর দেওয়ার এটা বিভাগ বা বিভিন্ন জায়গায় দিলে ভালো হয় যেই জায়গা যেই কাজ করবেন ফতুয়া বিভাগগুলো চাঙ্গা হবে masala সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে একটা হাদিস শোনাবুনি ইবনে মাজাহ 223 নম্বর হাদিস আয়েশা ইবনে কাসিরের বর্ণনা তিনি বলেন কুনতু জালিসান ইনদা আবিদ দারদাফি মসজিদি ডিমাস আমি দামেশকের মসজিদে বসা আবু দারদার দিয়ে আল্লাহ তাল্লাহুর কাছে আতাহুর অজুলুম মিনাল মাদিনা আবু দারদার সাথে আমি মসজিদে বসা দামেশকের মসজিদে মদিনা থেকে এক ব্যক্তি আসছে রসুলের সাহাবি আবু দারদার সাথে দেখা কর করতে থেকে তাহলে বলেন তো মদিনা থেকে দামেশ বলেন মদিনা থেকে এ আজকে গুগলে সার্চ দিবেন যে মদিনা থেকে দামেশকের দূরত্ব কতটুকু দেখবেন লেখা আছে প্রায় বারোশো সাতষট্টি কিলোমিটার বর্তমান হিসাব অনুযায়ী কত কিলোমিটার এর চেয়ে আরো বেশি বর্তমান হিসাবে তা এক ব্যক্তি আসছে মদিনা থেকে আবু দারদার কাছে আসার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কোথ থেকে আসছো কয় মদিনা থেকে আসছি কয় মদিনা থেকে তুমি দামেশকে আসছো কেন আপনার কাছে আসছি শুধু একটা বিষয়ে জানতে কি 25 বিষয় কয় লিহাদিসিন বালাগনি তুহadisuহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি শুনলাম একটা হাদিস আমার জানা আছে তবে এই হাদিসটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন শুধু এটা যাচাই করতে আসতেছি যে আসলে হাদিসটা আপনি কইছেন কিনা আর এটা নবীর হাদিস কিনা শুধু এতটুকু যাচাই করতে আমি মদিনা থেকে এই দামে আস্তিটার বারো সাত না বারোশ বারো কিলোমিটার না বারোশ এখান থেকে বাস উইটা ঢাকা যাবেন ফুটুয়া গিয়ে ফতোয়াটা জমা দিবেন অথবা পাশে মুরাদনগর মাদ্রাসায় যাবেন মুফতি আমদার সাহেবের কাছে মুজফর উলুল মাদ্রাসায় হজরতের কাছে গিয়ে লিখিত ফতুয়া চাইবেন দিয়ে দিবে কোনো বিষয়ে জানার থাকলে ঠিক আছে না আর জানার বিষয়গুলো এইভাবে জানবো আমরা আল্লাহ বুঝার তৌফিক দান করে ও হাদিসটা শেষ করি কি হাদিস জানতে কয় কোন হাদিসটা কয় তুমি কি কোনো ব্যবসা করার জন্য দামেশকে আসো নাই কয় না কয় ওয়ালা যা আবিকা কয় রুহু এই একটা হাদিস জানতেই তুমি আসছো কয় হ্যাঁ আসলে অন্য কোন কারণে আসো নাই বিশ্বাস করেন অন্য কোন কারণে আসেনি কোন হাদিসটা কই যে একটা হাদিস রসুল বলছে মান সালাকা તરીকা ইলতামি সুফীহি ইলমা সাহাল আল্লাহু বিহি ইলাল জান্নাহ নবীজি বলছেন কেউ যদি রাস্তা অবলম্বন করে এলেম শিখার জন্য আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন তো এই হাদিসটা নবী বলছে আর হাদিসটা নাকি আপনি বর্ণনা করেছেন শুধু এটা যাচাই করতে আরছি তো আবু বললেন হ্যাঁ এই হাদিসটা আমি নবীর থেকে শুনেছি আমি বর্ণনা করছি ও এটাই সেই হাদিস ওই যে আছে না ইন্নাল উলামা আ ওয়ারাসাতুল আমবিয়া আলেমগণ হলেন নবীদের ওয়ারিশ এটা সেই হাদিস যে হাদিস আবু দারদা বর্ণনা করেছে সুবহানাল্লাহ কি বুঝাইতে চাইলাম কিছু বিষয় যেগুলো জানার আর কি এগুলো আমরা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক জানলে বিষয়গুলো সহজ হয় তখন আর দেখবেন আলেমে আলেমে ইউটিউবে আর মারামারি হবে না ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন কোন জায়গায় ছিলাম গরিব বন্ধু কয় আমার রবকে আমার মনে আছে বুঝলাম বলেন গরিব বন্ধু কয় কি আমার রবকে আল্লাহ আমি রবের সাথে কাউকে শরিক করি না এবার আমার আপনার জন্য একটা শিক্ষা পরের আয়াতে ওয়ালাউলা উলা ইদ দাখালতা জান্নাতা কাকুলতা মাশা আল্লাহ উলা কুহুয়াতা ইল্লা বিল্লাহ গরিব বন্ধু ধনী বন্ধুকে কয় তুমি যখন বাগানে প্রবেশ কর কেন বললা না মাশা আল্লাহ বলেন তো বাগানের ফসল সুন্দর ফল সুন্দর বাগানে প্রবেশ করলাম করার পর দেখলাম আমার বাগানের আমগুলা বড় সুন্দর কি বলবো হা ক্ষেতের মধ্যে প্রবেশ করলাম ধানগুলা বড় চমৎকার দেখে কি বলবো অনেকের চোখের আবার নজর খারাপ এই ফসলের উপর নজর লাগায় ফসল শেষ এর মাশা আমলা বলা বলেন কি বলা একজনের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা সুন্দর ছোট্ট সন্তান হয়েছে দেখার পর কি বলবো মাশাআল তো গরিব বন্ধু কয় তুমি বাগানে ঢুইকা 마শাআল্লাহ বলতে পারলা না লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই আমার এই ফসল দেওয়ার শক্তি আল্লাহর আমার এই বাগানে আম দেওয়ার শক্তি আল্লাহর আমার বাগানে লিচু দেওয়ার শক্তি আল্লাহর তুমি যখন তোমার বাগানে ঢুকবা এটা তুমি বলতে পারলা না তো এটা গরীব বন্ধু ধনী কে শিক্ষাচ্ছে আমরা শিখে নিলাম আমাদের যে কোনো নিয়ামত দেখলে আমরা বলবো সবাই বলেন কি বলবো আর যদি আর একটু বাড়ায় এখন সমস্যা হবে না লাখুয়াতা ইল্লা বিল্লাহ বললে হবে সমস্যা নেই কোরআন আয়াত তো যে মাশা আল্লাহ লাখুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ যা চান তাই হয় লাখুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ শক্তি ছাড়া কিছুই হয় না ঠিক তো এবার গরিব বন্ধু ধনী বন্ধুরে কয় ইন তারানি আনা কল্লা মিন কামালাহু ওয়া ওয়ালাদা তুমি যদিও দেখতেছো আমার সম্পদ কম সন্তান কম আমার জনবল কম ধনবল কম যদিও তুমি বাহ্যিকভাবে এটা দেখতেছো তবে মনে রাইখ আসা ফাসা রব্বি আই উতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা আমার আশা আমার রব আমাকে তোমার এই বাগানের চাইতে আরো উত্তম বাগান দান করবেন গরিব বন্ধু কয় তোমার চোখে আমার সম্পদ কম আমার জনবল কম তবে আমার আশা আসা রব্বি আই উতিয়ানি খায়রাম মিন জান্নাতিক তোমার এই বাগানের চাইতে উত্তম বাগান আল্লাহ আমাকে দান করবেন আর আউ ইউরসিলা আলাইহা হিসবাদাম মিনাস সামা ফা তুসবিহা সঈদান জালাক অথবা ওই বাগানের উপর রাতের বেলা আসমান থেকে কোনো গজব আসবে আসার পর ফা তুসবিহা সঈদান জালাক তোমার বাগানটা কেমন হবে জানো সঈদা ভূমি হয়ে যাবে জালাক তরুহীন ভূমি উদ্ভিদ উদ্ভিদ এই যে ফসল আজকে দেখতেছো এমন হতে পারে সকালবেলা একটা ফসলও তুমি পাইবা না আউ ইউসবিহা বা উহা গাওরা অথবা তোমার ওই বাগানের মধ্যে থাকা যে পানিগুলা এই পানি শুকায়া যাবে এমনও হয়ে যেতে পারে ফালানতাসতাতি পানি আর তালাশ করেও তুমি খুঁজে পাইবা না এই পানি তালাশ করার জন্য আর কিছু পাইবা না মুফতি তাকী উসমানী হাফিজাহুল্লাহ আল্লাহ তার হায়াতে বরকত দান করেন হজরত এই আয়াতের অনুবাদ করেছেন অথবা তোমার জমিনের ওই পানি ভূগর্ভে বিলীন হয়ে যাবে যে পানিটা আছে এটা জমিনের নিচে চলে যাবে তুমি বাবা না আর আমাদের বাংলাদেশের মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন অথবা তার জমিনের পানি শুকিয়ে যাবে সাহেবের তাকি অনুবাদটা অচমৎকার হজরত অনুবাদ করছেন উর্দু আর কি বাংলাটা এমন যে অথবা তোমার জমিনের পানিটা বিলীন হয়ে যাবে তোমার পানি আল্লাহ চাইলে এই পানি আরো নিচে নিয়ে তোমার জমিনের পানি আল্লাহ শুকাইয়া দিবে এটা আল্লাহ পারেন তখন কি হবে তোমার জমিন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হওয়ার পর কি হবে বিপদে পড়ে এরপরে কি হয় দেখেন তার ফসল সব ধ্বংস হয়ে গেল এবার আগের কথায় আসেন সে কি বলছিল এক নাম্বার আমার এই ফসল কখনো ধ্বংস দুই নাম্বার আমি মনে করি না কখনো কেয়ামত হবে এটা আমি মনে করি না তিন নাম্বার রবের কাছে গেলেও বেশি বাবু তো প্রথমটাই তো শেষ এর না বলে জমিন ধ্বংস হবে না এখন সকালবেলা কি করতেছে আমার দিকে টাকা হাই কল্লিবুকে আলা মা আনফা কফি হা হাত কচলাইতেছে এইভাবে এভাবে সকালবেলা ফাস্ট বা হাই কল্লিবুকে আলা মা আনফা কফি হা জমিনের উপর যত টাকা খরচ করছে এই টাকার উপর আফসুস করে এইভাবে হাত কচলাইতেছে কারণ আপনারা এক দুই লাখ টাকা খরচ করে ফেলছেন পাঁচ দশ লাখ টাকা এখন খরচ করছে এখন ফসলগুলা পাবে তখন আফসুস করতেছে হায় হায় কত কিছু দিলাম এই জমিনের মধ্যে এখন দিয়ে কিছুই নাই তো আল্লাহ বলে ফাসবাহা ইকলিবু কাফাইহি আলামা আনফাক ফিহা হাত কসলাইতেছে সকাল বেলা কসলাইতে কসলাইতে কি বলে দেখেন ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা হাত কসলাইতে কসলাইতে বলে আল্লাহ আমার সব শেষ তাকায় দেখে জমিন নাই তাকায় দেখে খেজুর গাছ নাই তাকায় দেখে বাণী নাই তাকায় দেখে জমিন নাই এমনকি যেই জায়গায় বসতো তাকায় দেখে ওই জায়গাটাও নাই হা কসলায় কসলায়া কইয়া লাইতালি লাম্বু শিরিক বি রব্বী আহা দা হায় রবের সাথে যদি শিরিক না করতাম রব্রে যদি বিশ্বাস করতাম কেমন যদি বিশ্বাস করতাম তাহলে তো আমার এই অবস্থা হতো না কথা কি বুঝে আসছে সবার তাহলে আল্লাহ ওই ধনী কাফের আর গরিব সাহাবি ঈমানদারদের থেকে কোথায় আসছে আলোচনায় দেখেন আমি আল্লাহ চাইলে এই ধনির কি তার বাগানের মধ্যে সে সেখানে বসত যে বাড়িঘরের মধ্যে বসত তার একটা সুন্দর বাড়ি থাকতে পারতো তার বাড়ির সাদ ছিল এই সব সহ আমি আল্লাহ ধ্বংস করি বা জানেন ধ্বংস করার পর কেমন হয় বা আরেকটা দৃষ্টান্ত দেন তাহলে এটা বুঝে আসবে কি একটু পরে আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছে আপনি বর্ণনা করেন পার্থিব জীবনের সৌন্দর্যতা কেমন তাই পার্থিব জীবনটা এমন আমার আপনার জীবনটা এমন তাই কেমন তাই আসমান থেকে পানি নাজিল করলাম নাজিল করার পর এই পানির সাথে জমিনের কিছু উদ্ভিদ মিলিত হয়েছে হওয়ার পর এই উদ্ভিদ ঘাসগুলা একটু মোটা তাজা হয়েছে ঘন হয়েছে হওয়ার পর ঘনটা কি সব সময় থাকে না এক পর্যায়ে চিটা 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 হয় হয়ে যায় পর হাসিমা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাই কেমন চূর্ণ বিচূর্ণ তা রুহ রিয়াহ বাতাসও উড়া নেওয়া যায় এক সময় ছিল কত উৎফুল্ল এই মোটা মোটা হয়ে গেছিল ঘন তাই এক পর্যায়ে চিটা হয়ে যায় বাতাস উড়িয়ে নেওয়া যায় বান্দা তোমার একটা ছোটকাল ছিল না কৃষ্ণ তুমি নাদুস নুদুস ছিলা মা বাবা খুব আদর করছে একটা সময় বড় হইলা মনে করতেছে এই যৌবন শেষ হবে না না একটা সময় আমি তোমারে বুড়া বানায় দিতে পারি একটা সময় তোমারে শেষ করে দিব তোমার দৃষ্টান্ত ওই যে চিটা শেষের দিকে এটার মতো এই চিটা যেমন শেষ তুমিও শেষ হবা হ্যাঁ ইমান থাকলে তুমি সফল কর এটা আল্লাহ বুঝাইতেছেন তো আল্লাহ বলে অকাল আল্লাহ আল্লাহ কুল্লি সেই ইমুক্তা আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান এবার আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আল মালু আল বানু না জিনাতুল দুনিয়া বলেন আমার সাথে সবাই সম্পদ সন্তান দুনিয়ার চাকচিক্য সন্তান সম্পদ ক্ষণস্থায়ী এবার আমার সাথে বলেন ক্ষণস্থায়ী সম্পদ ক্ষণস্থায়ী সন্তান দুনিয়ার সৌন্দর্য কি সুন্দর করে আল্লাহ কয় দেখেন বল বাকিয়া তু সালিহাত চিরস্থায়ী নেকামল বলেন চিরস্থায়ী নেকামল তোমার রবের কাছে উত্তম তাহলে এবার প্রথম থেকে বলেন বলেন ক্ষণস্থায়ী সন্তান ক্ষণস্থায়ী সম্পদ দুনিয়ার কিছু দিনের সৌন্দর্য চিরস্থায়ী নেকামল চিরস্থায়ী আখেরাতের সৌন্দর্য সন্তান সম্পদ চিরস্থায়ী দুনিয়ার সৌন্দর্য সন্তান সম্পদ ক্ষণস্থায়ী দুনিয়ার সৌন্দর্য নেক আমল চিরস্থায়ী আখেরাতের সৌন্দর্য এটা আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আল মালু আল বানুন জিনাতুল হায়াতের দুনিয়া সন্তান সম্পদ পার্থিব জীবনের চাকচিক্য অল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা নেক আমল অবশিষ্ট যেগুলো থাকবে এগুলো তোমার রবের কাছে অতি উত্তম প্রতিদানে ও আমালা আশার দিক থেকে অধিক উত্তম আল্লাহরুল আলমিন আমাদের সকলকে ধনী ইমান কাফের আর বেঈমান ধনী ধনী কাফের আর গরিব ইমানদার যে দৃষ্টান্ত আল্লাহ দুইটা দিলেন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে একটা মানুষের সম্পদ হালালভাবে যদি হয় এই হালালভাবে হওয়াটা মনে করতে হবে এটা আমার চিরস্থায়ী না এটা আমার ক্ষণস্থায়ী আল্লাহ কিছুদিনের জন্য আমারে দিছে আমি মইরা গেলে আমার ছেলেরে দিবে আমার ছেলে মইরা গেলে আমার নাতি পাবে এইভাবে একদিন আমি শেষ হয়ে যাব এটা হলো যে ক্ষণস্থায়ী সম্পদের সৌন্দর্যতা আর চিরস্থায়ী আখেরাতের সৌন্দর্যতা এটা হলো আমল নামা তো কাফেরদের উদাহরণ কেন টানছেন আল্লাহ কয় এরা মনে করে আমার সম্পদ শেষ হবে না কেয়ামত কোনো দিন হবে না আল্লাহ কয় না না সবাই বুঝাইয়া দেন সম্পদও শেষ হবে কেয়ামতও আসবে এবং কেয়ামতের ময়দানে সকলকে উপস্থিত হতে হবে আল্লাহ আল্লাহরবুল আলামিন আজকের আলোচনাটা ধনী এবং গরিব এই দুইটা বিষয়ে আল্লাহ যেটা বুঝাইতে চেয়েছেন যে ধনী হওয়া দোষের না কিন্তু হইয়া যদি অহংকারী হয় এটা দোষের গরিব হওয়া এটাও দোষের না গরিব হওয়ার পরে যদি ইমান থাকে এটা জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথার উপর যেন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন